আসসালামু আলাইকুম। ময়মনসিং অনলাইন স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি জুনায়েদ হোসেন আকন্দ, সহকারী শিক্ষক বিদ্যাময়ী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ময়মনসিং। আজ আমি পঞ্চমবারের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের পাঠ্য বিষয় জীববিজ্ঞান নবম দশম শ্রেণী। আজকেও আমরা জীবনী শক্তি অধ্যায়ের শ্বসনের বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে কিছু বিক্রিয়া আমি বোর্ডে স্পষ্ট করে লিখে দিয়েছি। বেশ কিছু কমেন্ট ছিল যে বিক্রিয়াগুলো বোঝা যাচ্ছিল না, তাই আমি সেই কাজটুকু করেছি। আমরা পাশাপাশি আমরা বোর্ডে লিখেও এবং নির্দেশিকা কাঠির মাধ্যমে আমরা এই বিক্রিয়াগুলো দেখব এবং ভালোভাবে আজকের ক্লাসটি অনুধাবন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দেখেছি সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি। আজকে আমরা যেহেতু সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, তাই আমরা গ্লাইকোলাইসিসটুকু আমরা আগে দেখব, রিভিউ করব। পাশাপাশি গ্লাইকোলাইসিস থেকে একটু বাড়তি অংশের মাধ্যমে আমরা অবাত শ্বসনের কাজটুকু করে ফেলব। আমরা জানি অবাত শ্বসন কি। অবাত শ্বসন হলো অক্সিজেনের অনুপস্থিতিতে জীবকোষের অভ্যন্তরে অক্সিজেনের অনুপস্থিতিতে যে বিক্রিয়াটি চলে তাকে বলা হয় অবাত শ্বসন। সাধারণত ইস্ট ব্যাকটেরিয়া অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রোক্যারিওট, অর্থাৎ যে সকল কোষে, যে সকল জীবকোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত সেই সকল কোষে সাধারণত অবাত শ্বসন ঘটে। এছাড়াও অক্সিজেনের অনুপস্থিতিতেও, অর্থাৎ অক্সিজেনের ক্রাইসিসেও অবাত শ্বসন ঘটতে পারে। এখন আমরা দেখব যে অবাত শ্বসনটা কি এবং অবাত শ্বসন কতক্ষণ স্থান থেকে গ্লাইকোলাইসিস, কোন স্থান থেকে অবাত শ্বসন শুরু হয় এবং অবাত শ্বসন পর্যায়ে কিভাবে আমরা কতটুকু শক্তি পেয়ে থাকি সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি এই এখানে যে বিক্রিয়াগুলো দেখানো হয়েছে, এই বিক্রিয়াগুলো পূর্বের ক্লাসে আমরা দেখেছি যে এই বিক্রিয়াগুলো ছিল সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপ। এখন এই গ্লাইকোলাইসিস ফেজে আবার একটু রিভিউ করে নিচ্ছি। এই গ্লাইকোলাইসিস ফেজে গ্লুকোজ থেকে পাইরুভেট সৃষ্টি হয়েছিল দুই অণু। এখনো গ্লুকোজ ধাপে ধাপে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে, আবার আমি কথা বলছি জারিত হয়ে পাইরুভেট উৎপন্ন হয়েছিল, দুই অণু পাইরুভেট উৎপন্ন হয়েছিল। এখন অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা সবাত শ্বসনের বাকি অধ্যায়গুলো পরে পরেই আমরা পড়ব, কিন্তু যেহেতু গ্লাইকোলাইসিস হলো সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ, তাই আমি অবাত শ্বসনের এই একটুকু অংশ পড়লেই আমরা অবাত শ্বসনটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি আগে অবাত শ্বসনটা পড়িয়ে নিচ্ছি, তারপর আমরা গ্লাইকোলাইসিসের গ্লাইকোলাইসিস, তারপর হলো এসিটাইল কো এর সৃষ্টি, ক্রেবস চক্র, ইটিএস ইত্যাদি বিষয়গুলো আমরা পরে দেখব। আগে আমাদের দেখতে হবে যে গ্লাইকোলাইসিস থেকে পাইরুভেট অ্যাসিড থেকে কিভাবে অবাত শ্বসন প্রক্রিয়াটা ঘটে। আমরা আগেই জেনেছি যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে, অর্থাৎ সাইটোপ্লাজমে সাইটোসলে। এখানে বিভিন্ন রকম এনজাইম আছে, এই এনজাইমের কার্যকারিতায় এই গ্লাইকোলাইসিসটি সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাইরুভেট অ্যাসিড, দুই অণু পাইরুভেট অ্যাসিড যখন অক্সিজেনের ক্রাইসিস পড়বে অথবা যে সকল জীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, দ্যাট মিন্স ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে অথবা ইস্টে দেখা যাচ্ছে যে এই পাইরুভেট অ্যাসিড এর বিজারণ ঘটে। আমরা এতক্ষণ পড়েছিলাম যে গ্লুকোজের জারণ ঘটে, অসম্পূর্ণ জারণ, কিন্তু পাইরুভেট অ্যাসিড এখান থেকে চলে যাবে, বিজারিত হয়ে যাবে। আবার বলছি যে পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটবে। বিজারণ কিভাবে হবে? পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে অ্যাসিটালডিহাইড তৈরি করবে। আমরা জানি অ্যাসিটালডিহাইডের সংকেত হলো CH3CHO, আর পাইরুভিক অ্যাসিডের সংকেত হলো, পাইরুভিক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট, পাইরুভিক অ্যাসিড এই হলো পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড থেকে আমরা CH3 অর্থাৎ CH অর্থাৎ অ্যালডিহাইড অর্থাৎ অ্যাসিটালডিহাইড তৈরি করে। এখন এই অ্যাসিটালডিহাইড থেকে
ইথাইল অ্যালকোহল তৈরি করবে, অ্যাসিটাইলডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করবে। এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাসিটাইলডিহাইড যখন তৈরি হয় এখান থেকে এক কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, দুই অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইলডিহাইড যখন তৈরি হবে দুই অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অর্থাৎ এখানে তিন কার্বন বিশিষ্ট ছিল, তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে দুই কার্বন বিশিষ্ট অ্যাসিটাইলডিহাইড এলডিহাইড গ্রুপ, CHO এলডিহাইড গ্রুপ আর এর সাথে মিথাইল গ্রুপ আছে, এর জন্য অ্যাসিটাইলডিহাইড। এই অ্যাসিটাইলডিহাইড থেকে পরবর্তী বিক্রিয়ায় আমরা যে এই পর্যায়ে অর্থাৎ ছয় নম্বর বিক্রিয়ায় যে NADH2 অর্থাৎ বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন মানে ডাইনিউক্লিওটাইড, এই NADH2টা বিজারিত হয়ে যায়। আবার বলছি গুরুত্বপূর্ণ এই জিনিসটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এইখানে যে অ্যাসিটাইলডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করবে এখানে শক্তির প্রয়োজন পড়বে, এই শক্তিটা কে সরবরাহ করবে, পূর্বেই তৈরিকৃত NADH2 এই বিক্রিয়ায় বিজারিত হয়ে কি তৈরি করে, ইথাইল অ্যালকোহল তৈরি করে। এই হলো অর্থাৎ এখানে ইথাইল অ্যালকোহল হাইড্রোজেন এবং পানি উৎপন্ন করে, তোমাদের বইয়ে এই কথাগুলো উল্লেখ আছে, অ্যাসিটাইলডিহাইড এবং ইথাইল অ্যালকোহল তৈরি করে। এইটা সাধারণত ব্যাকটেরিয়াতে ঘটে থাকে, এই এই বিক্রিয়াটা ব্যাকটেরিয়াতে ঘটে থাকে, কারণ আমরা জানি যে মদ শিল্পে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়, এটা এইভাবে অসম্পূর্ণ জারণের মাধ্যমে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণের মাধ্যমে ইথাইল অ্যালকোহল তৈরি করে, ব্যাকটেরিয়াতে এই ঘটনাটাকে ঘটে থাকে। এছাড়া কিছু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাইরুভিক অ্যাসিড সরাসরি ল্যাকটিক অ্যাসিডে পরিণত হতে পারে, যেটা আমাদের শরীরেও হয়ে থাকে অনেক সময়, দৌড়বিদ কিংবা আমরা যদি অনেক ব্যায়াম করি অথবা হার্ড ওয়ার্ক করি তখন দেখা যাচ্ছে যে আমরা অধিক অক্সিজেন নিই, যখন আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তখন এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। আমরা জানি ল্যাকটিক অ্যাসিডের বৈশিষ্ট্যটা হলো এটা অনেকটা ক্রিস্টাল, এরা কি করে প্লাজমা মেমব্রেন অর্থাৎ প্রত্যেকটা কোষের প্লাজমা মেমব্রেনে গিয়ে যখন এটা আঘাত করে তখন ব্যথা হয়, অর্থাৎ আমরা যে হার্ড ওয়ার্ক করলে যে ব্যথাটা শরীরে ব্যথাটা তৈরি হয় এটা মূলত এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণের ফলে তৈরিকৃত ল্যাকটিক অ্যাসিডের কারণে এই ঘটনাটা ঘটতে থাকে। এই ক্ষেত্রেও যে পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে এই সময় একটা এই NADH2 এখানে কাজে লাগে, এই দুজন NADH2 কাজে লেগে কি তৈরি করে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এখন একটু হিসাব আছে যে অবাত শোষণে কতটুকু একই উৎপন্ন হয়। আমরা দেখেছিলাম যে এই পর্যন্ত পাইরুভিক অ্যাসিডের জারণ পর্যন্ত 8টি ATP উৎপন্ন হয়েছিল নিজ উৎপাদন, অর্থাৎ এখান থেকে এসেছিল 6টি, 3 × 2টি NADH2 মানে হলো 6টি ATP সমান, তারপর এখান থেকে এসেছিল 2টি ATP এবং এই বিক্রিয়া থেকে 10 নং বিক্রিয়া থেকে এসেছিল 2টি ATP, অর্থাৎ মোট ATP সংখ্যা ছিল 10টি। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 নং বিক্রিয়া এবং 3 নং বিক্রিয়ায় 2টি ATP খরচ হয়ে যায়, এই জন্য নিজ উৎপাদন ছিল 8টি ATP, কিন্তু অবাত শোষণের ক্ষেত্রে এই 6টি ATP আমরা এই NADH2 কাজে লেগে যাচ্ছে, এখানে কাজে লাগছে অথবা এখানে কাজে লাগছে, এই দুইটা NADH2 কাজে লাগাতে অর্থাৎ এই 6টা ATP কাজে লেগে যাচ্ছে, তাহলে নিট উৎপাদন কত, নিট উৎপাদন হলো আমাদের 6টা যদি আমরা মাইনাস করে দেই, 6টা যদি মাইনাস করে দেই তাহলে আমাদের 2 অণু ATP তৈরি হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে 2 অণু ATP অবাত শোষণে কত অণু ATP উৎপন্ন হয়, দেখা যাচ্ছে যে আমরা হিসাবে দেখলাম যে 2 অণু, অনলি 2 অণু ATP তৈরি হয়। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না। আমি আবার বলছি, পাইরুভিক অ্যাসিড থেকে যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। সেই ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে যে অবাত শোষণের ক্ষেত্রে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কি হয় না, তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। সেক্ষেত্রে তোমাকে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড দেখিয়ে তারপর তোমাকে বলতে হবে যে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইলডিহাইড অথবা ইথাইল অ্যালকোহল তৈরি করি, ইথাইল অ্যালকোহল যদি তৈরি হয় তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।
এই আমরা দেখলাম যে অবাত শরণটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা পূর্বে নিয়ে আমরা সবাত শরণে ফিরে যাব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে অবাত শরণটা সম্পন্ন হয়। আবার বলছি পাইরোডক্সিসের এখানে কিন্তু একটা প্রশ্ন আসে অনেক সময়, অবজেক্টিভ আসে যে সবাত শোষণের ক্ষেত্রে গ্লুকোজের জারণ ঘটে কিন্তু অবাত শোষণের ক্ষেত্রে পাইরোডক্সিসের কি ঘটে, বিজারণ ঘটে। পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে কিন্তু এই NADH2 এর জারণ ঘটে। আমরা জানি প্রত্যেকটা বিক্রিয়া হলো জারণ বিজারণ বিক্রিয়া, সেই ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটবে এবং NADH2 এর জারণ ঘটবে। এই এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসে। আচ্ছা, এখন আমরা যদি সবাত শোষণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এটা এটা মুছে নিতে পারি, অথবা পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি সাইটোপ্লাজমে উচ্চ শ্রেণীর জীবের সাইটোপ্লাজমে আর একটা এনজাইম থাকে, কো এনজাইম, কো এএসএইচ। এই এনজাইমের কারণে, এই এনজাইমের জন্য এই পাইরুভিক অ্যাসিডটা, পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং দুইটা এনএডি, একটা এনএডিএইচ তৈরি হয়। দুই অনুযায়ী যদি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হতো তাহলে দুইটা এনএডিএইচ তৈরি হতো। অর্থাৎ এখানে আমরা জানি এখানে ছিল দুই অনু পাইরুভিক অ্যাসিড, দুই অণু ছিল, প্রত্যেকটা দুই অণু ছিল। আমরা গত ক্লাসে দেখেছি এইগুলো সব দুই অণু ছিল, কারণ কি আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এইটা পরস্পর ভাইস ভার্সা, অর্থাৎ কি DHAP অর্থাৎ ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং CPGA অর্থাৎ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা পরস্পর রূপান্তরিত হতে পারে এবং দুই অণু তৈরি করে, এটা দুই অণু তৈরি করবে, এটা দুই অণু, এটা দুই অণু, এটা দুই অণু, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড দুই অণু পাইরুভিক অ্যাসিড এখানে জারিত হয়ে কি তৈরি করে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। কি কত অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, দুই অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, তাহলে দুই অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, দুই অণু NADH তৈরি করবে, দুই অণু NAD তৈরি করবে। তোমাদের বইয়ে উল্লেখ আছে যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় কত অণু NADH উৎপন্ন হয়, ও NADH সৃষ্টি প্রতি ধাপে, অর্থাৎ একটি পারিবারিক সৃষ্টির কারণে একটি NADH তৈরি হয় এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু যখন দুইটি পারিবারিক, দুই অণু পারিবারিক অ্যাসিড এটাতে কাজ করবে, যখন এটিকে অংশগ্রহণ করবে তখন দুইটি NADH উৎপন্ন করবে। দুইটি NADH সমান সমান আমরা জানি একটি NADH সমান সমান তিনটি ATP সমান শক্তি বহন করে, সেই হিসাবে এখানে ছয়টি ATP তৈরি হয়। আমি আবার বলছি যে গ্লাইকোলাইসিস পর্যায়ে আটটি ATP নীতি উৎপাদন ছিল, আটটি ATP সবাত শোষণের ক্ষেত্রে, আর অ্যাসিটাইল কোয়েতে নীতি উৎপাদন হলো ছয়টি, মোট হলো 8, 8, 6, 14টি। এখন এই অ্যাসিটাইল কুয়ে এখানে দুই অণু কার্বন ডাইঅক্সাইড প্রথম উৎপন্ন হলো, এর আগে কিন্তু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়া পর্যন্ত কিন্তু কোনো সবাত শোষণের ক্ষেত্রে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়নি, বাট প্রথম কার্বন ডাইঅক্সাইড পাইলাম আমরা কোথায়, অ্যাসিটাইল কুয়ে তৈরি। এই পর্যন্ত এই কাজটা ঘটে কোথায়, সাইটোপ্লাজমে। কিন্তু এসিটাইল কোয়ে অর্থাৎ কোয়ে, কোয়ে মানে হলো কোএনজাইম, এস কোয়ে সালফার কোএনজাইম, এটা সালফার গঠিত একটি যৌগ, এস কোয়ে অর্থাৎ এই সালফার গঠিত যৌগতে এই কার্বন ডাইঅক্সাইড, এই এসিটাইল কোয়েটা কোএনজাইম, অর্থাৎ এটা কোএনজাইম কাকে বলে এটা আমরা বুঝি, এনজাইম, এনজাইম হলো যে সকল জৈব রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে গুণে মানে ওজনে অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় কি, এনজাইম। কিন্তু যখন এনজাইমের সাথে কোনো প্রস্থেটিক গ্রুপ অর্থাৎ অন্য কোনো যৌগ অ্যাড থাকে তখন সেটাকে বলা হয় কোএনজাইম। যেমন এই এনজাইমের সাথে NAD অ্যাড থাকতে পারে, NADH2 অ্যাড থাকতে পারে, ইত্যাদি আরও অনেক যৌগ এখানে অ্যাড থাকতে পারে, এই জন্য প্রস্থেটিক গ্রুপ অথবা কোনো ভিটামিন যৌগ থাকতে পারে, সেই জন্য এটাকে বলা হয় কোএনজাইম। অর্থাৎ কোএনজাইম কাকে বলা হয়, যদি এনজাইমের সাথে যদি কোনো প্রস্থেটিক গ্রুপ যদি যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় কি, কোএনজাইম। এখন এই অ্যাসিটাইল কোয়ে, কোয়ে মানে হলো কোএনজাইম, এই সালফার গঠিত কোএনজাইম, এই এই অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এই অ্যাসিটাইল কোয়ে কে ভাঙার জন্য অথবা এই বিক্রিয়াটি পরিচালিত করার জন্য আর কোনো এনজাইম সাইটোপ্লাজমে না থাকায় উচ্চ শ্রেণীর জীবে এটা মাইটোকন্ড্রিয়াতে এটা প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার পরে মাইটোকন্ড্রিয়াতে আগে থেকেই একটা চক্র চলমান থাকে, সেই চক্রটাতে এই অ্যাসিটাইল কোয়ে অংশগ্রহণ করে। এই অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আমরা গত ক্লাসে আমরা যখন সালোক সংশ্লেষণ পড়েছি তখন C4 এর মাঝে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের শখে শিখেছি,
তারপর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে একটি সাইট্রিক অ্যাসিড তৈরি করে, তারপর বেশ কিছু যৌগ উৎপন্ন করে। এখানে অনেকগুলো যৌগ উৎপন্ন যৌগ তৈরি হয়ে একটা সাইকেল চলে। এই যৌগগুলোর নাম তোমাদের মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু এখানে অ্যাটিপির হিসাবটা তোমার প্রয়োজন আছে জানা। সেই জন্য আমি টোটাল বিক্রিয়াটা লিখেছি, নয়তো তুমি এই কোথায় কোথায় শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা অনুধাবিত হবে না। তাই আমরা দেখছি যে কোথায় কোথায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কোথায় কোথায় শক্তিগুলো উৎপন্ন হয়, সেটা আমরা এখন এই চক্রের মাধ্যমে দেখে নেব। এই চক্রটা বিজ্ঞানী হ্যান্স ক্রেবস প্রথম আবিষ্কার করেছেন বলে এই চক্রটাকে বলা হয় ক্রেবস চক্র। এখন তোমাদের বইয়ে যতটুকু আছে আমি ঠিক ততটুকুই দেখাচ্ছি যে এখানে কি কি তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যে এটি এক নম্বর বিক্রিয়া, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। চার নম্বর বিক্রিয়ায় আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, অক্সালো সাকসিনিক অ্যাসিড তৈরি করে, তখন একটি এনএডিএইচ তৈরি হয়। একটি এনএডিএইচ মানে হলো দুইটা যদি অ্যাসিটাইল কোয়ে এনএডিএইচ যদি দুই অণু তৈরি হয় তাহলে দুইবারে দুইটাও তৈরি করবে। আপাতত একটা দেখাচ্ছি, তারপর ফাইনালি আমরা এটা থেকে যদি আমরা টোটাল এটিপিকে যদি দুই দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল এই সংখ্যা আমরা পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চার নং বিক্রিয়ায় একটা এনএডিএইচ টু তৈরি হচ্ছে। একটা এনএডিএইচ টু সমান সমান তিনটা এটিপি। চার নম্বর বিক্রিয়ায় একটি এনএডিএইচ টু তৈরি হচ্ছে, অর্থাৎ আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো সাকসিনিক অ্যাসিড যখন তৈরি হয় একটা এনএডিএইচ টু তৈরি হয়, একটা এনএডিএইচ টু তৈরি হয়। এখন আবার যখন দেখব ছয় নম্বর বিক্রিয়ায় আলফা কিটু গ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কোয়ে তৈরি হয় তখন একটা কোয়ে অ্যাসিড অর্থাৎ একটা কোয়েনজাইম বের হয়ে যায়, একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়। এখন দেখতে পাচ্ছি যে এইখানেও দুই অণু কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, যে যদি এখানে দুই অণু এখানে দুই অণু অর্থাৎ শ্বসন পর্যায়ে দুই অণু আর দুই অণু চার অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু গ্লুকোজ ভেঙে চার অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি বের হয়ে যাচ্ছে। এই যে এই হলো কার্বন ডাইঅক্সাইড ছয় অণু, আবার আরো ছয় অণু পাওয়া যাবে পরবর্তীতে দেখা যাবে। তারপরে আমরা দেখি যে সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক উৎপন্ন করে তখন জিডিপি একটা জিডিপির সাথে একটা আইপি যুক্ত হয়ে জিডিপি তৈরি করে। জিডিপি মানে হলো গুয়ানোসিন ডাইফসফেট, এর সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। এখন এই গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে আবার একটা ফসফেট গ্রহণ করে এডিপির সাথে তৈরি করে এটিপি। এই এটিপি সরাসরি অংশগ্রহণ করে। আবার যখন সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয় তখন একটা এফিডিএস তৈরি হয়। একটা এফিডিএস সমান সমান আমরা জানি দুই অণু এটিপি তৈরি করে, সেই জন্য এটা হলো দুই অণু এটিপি তৈরি করে একটা এফিডিএস তৈরি দুই অণু। আর তারপর মেলিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে তখন আরেক অণু এটিপি আরো এক অণু এনএডিএস তৈরি হয়। তাহলে ওইখান থেকে আরো তিনটি এটিপি পেলাম, অর্থাৎ তোমাদের উল্লেখ আছে যে কত অণু এনএডিএস তৈরি হয় প্রতি চক্রে। এই একটা এক অণু, দুই অণু, তিন অণু, তিন অণু এনএডিএস, তিন অণু এনএডিএস সমান যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিন থেকে নয় অণু এটিপি উৎপন্ন করবে। এখন এই নয় অণু এটিপি উৎপন্ন করে আর তৈরি করে একটা জিটিপি উৎপন্ন করে, প্রতি চক্রে একটা জিটিপি উৎপন্ন করে একটি এফএডিএস উৎপন্ন করে, অর্থাৎ দুইটি এটিপি সমান শক্তি পাওয়া যায়। টোটাল এই চক্রে ১২টি এটিপি তৈরি হয়। কিন্তু যদি অ্যাসিটাইল কোয়ে দুই অণু অংশগ্রহণ করবে, যখন অ্যাসিটাইল কোয়ে দুই অণু অংশগ্রহণ করবে তখন ১২ পূরণ ২ অর্থাৎ ২৪ অণু এটিপি তৈরি করবে। তাহলে ক্রেবস চক্রের মোট উৎপাদন হলো ১২ পূরণ ২ সমান সমান ২৪টি এটিপি, অর্থাৎ ২৪ অণু এটিপি তৈরি করে কোথায়, ক্রেবস চক্রে। এখন আমরা দেখি এই বিক্রিয়াগুলোতে যে এই এনএডিএইচ তৈরি হলো গ্লাইকোলাইসিসে, তারপর এখানে এনএডিএইচ তৈরি হলো, এখানে দুই অণু এনএডিএইচ, এখানে দুই অণু এনএডিএইচ, আর এখানে কত অণু এনএডিএইচ, ছয় অণু, এক দুই তিন, তিন দুগুণে ছয় অণু এনএডিএইচ তৈরি হলো এবং একটা এফএডিএইচ তৈরি হলো। এরা সরাসরি বিক্রিয়ায় এটিপি দান করতে পারে না, ফলে
তারা মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে একটা সাইটোক্রোম চেইন রয়েছে, সেই সাইটোক্রোম চেইন অর্থাৎ সেখানে চলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওই ইলেকট্রো ইটিএস চক্রে এই এনএডিএস টু এবং এফএডিএস টু, নট জিডিপি, জিডিপি কিন্তু এখানে আসবে না, জিডিপি সরাসরি এডিপিতে পরিণত হয়ে যায়। জিডিপি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণ করবে না। কে কে অংশগ্রহণ করবে? এনএডিএস টু এবং এফএডিএস টু। এনএডিএস টু এবং এফএডিএস টু অংশগ্রহণ করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, চলে যাবে ওইখানে সাইটোক্রোম চেইনের মাধ্যমে। তারা কি করবে? এনএডিএস টু এবং এফএডিএস টু বিচারিত হয়ে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। প্রতি এনএডিএস টু থেকে তিনটি এটিপি উৎপন্ন হয়, আর প্রতি এফডিএস টু, প্রতি অনু এফডিএস টু থেকে দুইটি এটিপি সমান শক্তি উৎপন্ন হয়। এছাড়া হাইড্রোজেন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, পানি তৈরি করে ইটিএস চক্রের মাধ্যমে। এখন আমরা দেখতে পাচ্ছি যে টোটাল গ্লাই মানে এই সবাত শোষণে এক অনু গ্লুকোজ অর্থাৎ ছয় কার্বন বিশিষ্ট একটি গ্লুকোজ অনু টোটাল সম্পূর্ণরূপে জারণের ফলে অর্থাৎ সবাত শোষণের ফলে মোট 38টি এটিপি উৎপন্ন হয়। এখানে কয় অনু? আট অনু গ্লাইকোলাইসিসে, এসিটাইল কোয়ে ছয় অনু এটিপি এবং ক্রেবস চক্রে 24 অনু এটিপি, মোট 38 অনু এটিপি তৈরি হয়। কোথায়? এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই ছিল আজকের মানে এই টোটাল শোষণের ব্যাপারটা। এই শোষণ, সবাত শোষণ আমরা দেখলাম এবং অবাত শোষণ দেখলাম। এই সবাত শোষণ এবং অবাত শোষণ থেকে প্রতি বছরই প্রায় প্রতি বছরই অথবা এক বছর পরে পরে প্রশ্ন আসে। এই বছর প্রশ্ন এসেছিল এই শোষণের বিক্রিয়াটা, টোটাল বিক্রিয়াটা দেওয়া ছিল। এই টোটাল বিক্রিয়াতে থেকে বলা হয়েছিল যে যদি অক্সিজেন না থাকে তাহলে কি করতে, তখন এটার কিন্তু ব্যাখ্যাটা কিন্তু এই যে অবাত শোষণে চলে যাবে। এখানে দুইটা ব্যাখ্যা দিতে হবে, একটা হলো ইতালিয়ান কোল তৈরি করতে হবে এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে হবে। দেখা যায় যে এই বিক্রিয়াগুলো অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটাল, পাইরুভিক অ্যাসিড থেকে ইথাইলিক অ্যালকোহল এবং ইথাইলিক থেকে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড, এই বিক্রিয়াগুলো সঠিকভাবে অনেকেই দেয়নি, ফলে তারা নাম্বার এখানে কম পেয়েছে। এই জন্য আমাদের এই কাজটুকু এবং যুক্তি সহকারে এটা বুঝিয়ে দিতে হবে যে অক্সিজেনের অনুপস্থিতিতে সবাত শোষণ প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? অ্যাসিটালডিহাইড এবং ইথাইলিক অ্যালকোহল, অর্থাৎ অবাত শোষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তারপর অবাত শোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। এছাড়া আরো প্রশ্ন আসে যে টোটাল এই টোটাল এক অনু গ্লুকোজ ধাপে ধাপে বিক্রিয়া করে কত অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তারপর প্রশ্ন আসে যে অবাত শোষণের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটে না বিজারণ ঘটে? এই ক্ষেত্রে কিন্তু পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে, তাহলে জারণ কিসের ঘটে? NADH2। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে যে অবাত শোষণের ক্ষেত্রে NADH2 এর কি ঘটে? তখন বলতে হবে জারণ ঘটে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের এই ক্লাসের মাধ্যমে আমি শোষণ শেষ করতে চাচ্ছি, অর্থাৎ জীবনী শক্তি অর্ধেকটুকু শেষ করতে চাচ্ছি। এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার নাম্বারে করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা কমেন্ট বক্সে তোমরা সমস্যাটিকে নিয়ে আলোচনা করতে পারো। আমি উত্তর প্রদানের মাধ্যমে তোমাদের বিষয়টি বুঝিয়ে দিতে চেষ্টা করবো। এখন তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই অধ্যায়ে শেষ করে ফেলবে এবং তোমরা যেন আরও ভালো করতে পারো। এক্ষেত্রে যে সময়টুকু যাচ্ছে ক্লাস অনুপস্থিত, সেই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।